গুড মর্নিং মি অ্যান্ড জামজমান ফ্যামিলিতে আরো একবার সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তা শুরু করছি আমার আজকের এই ব্লগটি। এখন বাজে 9:40। এই তো ছেড়ে চলে এসেছে ব্রাশ করে নিয়ে। গুড মর্নিং করে দাও। গুড মর্নিং, গুড মর্নিং, সবাই কেমন আছো বলে দাও। সবাই কেমন আছো? কেমন আছো? আমরাও ভালো আছি এখন, তাই না? আমরাও ভালো আছি। তো দেখতে থাকো আমাদের এই চলে এলাম পুজোর ঘরে। পুজোর ঘরে সব আগে রেডি করে নিই, বসে বসেই পুজো করছি। সব রেডি করে নিয়ে পুজোটা দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তোমার সঙ্গে থেকো। এরা হচ্ছে আমাদের বর্ষাকালের অতিথি। প্রতিদিন এরা আমাদের ঠাকুর ঘরে আসবে, আর প্রতিদিন এদেরকে আমাদেরকে বাইরে বের করে দিতে হবে। আজকে দুটো এসছে, প্রতিদিনই একটা দুটো তিনটে এরা প্রতিদিনই আসে। পুজো আমার কমপ্লিটের দিকে। তো দেখলে কীরকম, পুজোর ঘরে বসেছি আমি, প্রসাদটা জাস্ট বের করব, তখন দেখি দুটো এসছে, ওই দুটোকে তাড়ালাম। ঠাকুর ঘরে আজকে গেস্টের ছড়াছড়ি, দুজনকে তাড়ালাম, এখন আর একজন এসছে, সিংহাসনে বসেছিল এতক্ষণ আমার কাসর বাজাতে। এই যে উঠছে এখন, এটা প্রজাপতি মনে হয় না, এটা মথ। দেখো এরা প্রতিদিন হচ্ছে আমাদের গেস্ট হয়ে আসে। অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। আমি ঘুমিয়ে পড়েছিলাম, টেরই পাইনি। ছেলেরা আজকে কম্পিউটারের ক্লাস ছিল, কিন্তু ম্যাম ফোন করে বলেন যে ওয়াইফাই কানেকশন পাচ্ছে না, জন্য কম্পিউটার ক্লাসটা করাবেন না। উনি কোশ্চেন দিয়েছেন, তা কোশ্চেনটা উনি আমাদের বাড়িতেও আমাদের ওয়াইফাইটা কাজ করছিল না ওই সময়টা,
তা উনি বলেছেন যে কোশ্চেন পাঠাবেন, কোশ্চেনটা দিয়ে উনি পুষ্প আমাদের আনসার লিখে পাঠাবো। আমি ফোনটা পাওয়ার পরে একটু শুয়েছিলাম, আসলে মেডিসিন নিচ্ছি, মেডিসিন নিচ্ছি, তাই খুব ঘুম পাচ্ছে। এখন ঘুম থেকে উঠে দেখি 3টে বেজে গেছে। 3টে বাজার সাথে সাথে ছেলেকে বললাম তাড়াতাড়ি এক্সামটা দাও, দিয়ে আমি টিচারকে পাঠাবো। টিচারকে বলে রেখেছিলাম যে সন্ধ্যার আগেই পাঠাবো, তখন আমার ওয়াইফাই তো চলে আসবে। তা এখন ওই ছোট ঢুকিয়ে দিয়েছে, ব্যালেন্স করে দিয়েছে। ও এখন যে এক্সাম দিচ্ছে, এক্সাম বলতে কি ঠিক এক্সাম নয়, এমনি ওয়ার্কশিপ দিয়েছে কিছু করার জন্য, করো তুমি করে নাও। তোমার খাওয়া হয়ে গেছে? ও খেয়ে নিয়েছে, মা আমাকে ডাকতে দেয়নি, ও ডেকেছিল আমাকে। মা বলছে না মামা ঘুমো। তো যাই হোক তুমি করো। বকু দিল? আচ্ছা আমি ওকে বকু দিয়েছি, আমাকে ডাকিনি কেন, এই জন্য আমাকে বকু দিয়েছি, সরি। আচ্ছা 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 ঠিক আছে, সব দোষ এখন দিয়ার হয়ে গেছে। যাই হোক ঠিক আছে, বাবা পরে কথা বলছি। মাথা ছিল করছে। এই সবে খাওয়া দাওয়া করলাম, বসে আছি। এখন এই মাত্র ফোন এলো আমার এক ফ্রেন্ডের, যাকে তোমরা চেনো, আমার সঙ্গে আগেও দেখেছিলে আমার অন্য ব্লগে। ফোন করলো, ওরা আসছে আমাকে দেখতে, আমাকে দেখা কিছুই নেই, ভালোই আছি। আর এটা আমার একটা ডেইলি লাইফস্টাইলের সঙ্গে সঙ্গে আমার একটা কি বলবো, মানুষ গয়নাগাটি পরে না ডেইলি, অ্যাটায়ার, একটা জামা কাপড় পরে, তারপর খাওয়া দাওয়া করে, তেমনি এই ব্যাখ্যাটাও আমার সঙ্গে একটা ডেইলি অ্যাটায়ার হয়ে গেছে। আমার সত্যি হাসি পায় কেউ যখন আমাকে দেখতে আসে এভাবে। আমার এই সিচুয়েশনটা আজকের নয়, আমি কোনোদিন যখন আমার লাইফ নিয়ে যখন তোমাদের সঙ্গে শেয়ার করব, তখন অবশ্যই আমি জানাবো কেন, কবে থেকে শুরু হয়েছে আমার এই পেইন। যাই হোক সঙ্গে থেকো, এখন কি করছো তোমরা একটু জানিও আমাকে। এখন তো বাজে দেখাচ্ছি, উল্টো বসে বুঝতে পারছি না, 5টা বাজতে 10 মিনিট বাকি, দুপুরের খাবার এই খেলাম আমি, খেয়ে একটু বসে আছি জানলার পাশে। দাঁড়াও বাড়ির চারপাশে দেখাচ্ছি তোমাদের, দেখো থমথমে জলটা থমথমে হয়ে আছে কেমন। মা মা এই সবে ছিল, মার খুব চাপ পড়ে গেছে, বৌরানি গেছে বাড়িতে, গেছে মানে বৌরানি বাবার বাড়িতে গেছে, আর মা ওদিকে রান্না বান্নাটা সম্পূর্ণ সামলালো। আমি সকালবেলাটা ভাই সব ওদিকটা করে দিল, আমি পুজোটা কোনো রকমে বসে বসে কোনো রকমে দিলাম। ও ফুলটুল সব তুলে রেখেছিল, মাই সব করে দিয়েছিল, কিন্তু বাকি শুধু পুজোটা আমি একটু আমি আস্তে 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 দিলাম। আর তারপর দেখতেই পেলে ঘুমিয়ে পড়েছি, টেরই পাইনি আমি, একদম টের পাইনি। আসলে ওষুধগুলো খেলে আমার প্রচণ্ড ঘুম পায়, তাই আমি ওষুধ খেতে যাই না, সারা বছর ধরে ওষুধ খেতে কারো ভালো লাগে না, কারোরই ভালো লাগে না, তোমাদেরও ভালো লাগবে না। আমি একেবারেই আমি খেতেই চাই না ওষুধ, ভালো লাগে না, আর ওষুধ না খেলেই আমার এই যে শুরু হয়ে যায়। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, আমি আমাদের বাড়ির চারপাশে জলটা একদম পুরো স্ট্যাক হয়ে থাকে, মানুষ দেখে ভাববে যে পুকুর বা নদী কিছু একটা। দাঁড়া দেখাচ্ছি তোমাদের, এই দেখো, দেখে কি বুঝতে পারছো তোমরা, দেখে মনে হচ্ছে না যে একটা নদীর পাশে আমাদের বাড়ি? একদমই নয়, এগুলো জমি, চাষের জমি, এগুলো এগুলো সব চাষের জমি, খুব দেখতেও কিন্তু ভালো লাগছে বলো। সবুজে সবুজ হয়ে আছে,
বাহ, তোমরা সবাই নিশ্চয়ই এখন ঘুমোচ্ছো বা রেস্ট নিচ্ছো। আমার তো ঘুম হয়েই গেল দুপুরবেলা। দুপুরবেলা আমি সাধারণত ঘুমোই না, কিন্তু এই যে এই অবস্থায় আমার ঘুম পেয়ে যায়। বাইরে বাতাস দিয়েছে কি সুন্দর, দেখো কি সুন্দর বাতাস দিয়েছে, ওয়েদারটা বেশ ভালো লাগছে দেখো। দেখো আমার ছেলে কত কাজ করছে, ওর ফ্রেন্ড ওর ফ্রেন্ডের মাম্মা আসবে জন্য আমার কাজটা ওই করে নিচ্ছে। কি সুন্দর বিছানাটা পরিষ্কার করলো, বড় মামা শুয়েছিল, বড় মামাকে বললো আমার ফ্রেন্ড আসবে। দেখো আমি তো তোমাকে করতে বলিনি ব্যাপারটা, তাই? আচ্ছা আমি যদি ওকে বলেছি ওর ফ্রেন্ডরা আসবে, না ফ্রেন্ডরা বলতে একজন ফ্রেন্ডই আসবে, ফ্রেন্ড আর ফ্রেন্ডের মাম্মাম। তা আমার যেহেতু কষ্ট হচ্ছে করতে, ও একা একাই করে নিচ্ছে কমপ্লিট। আচ্ছা ওটা রেখে এসো, থাক ওখানেই থাক। বাহ গুড বয়, আমার সোনা ছেলে, আমার সোনা ছেলে। এটা এসিটা বন্ধ করেছো? ও পাওয়ার চলে গেছে। আচ্ছা ঠিক আছে, দিস ইজ ইয়োর ফোন? ডলফিন? ও ইয়োর এই দেখো এরা দুজন খেলছে, এই যে চলে এসছে, বাবা বলে দাও ফ্রেন্ড চলে এসছে আমার, বলে দাও। এই যে ফ্রেন্ড চলে এসছে, এই যে আমার আর এক ফ্রেন্ড, এই যে বললাম যে তখন ফোন করলো আর চলে আসলো, মা ছেলে মিলে চলে এসছে। আমি ভেবেছিলাম যে আরো কেউ হয়তো আসবে, কেউ আসেনি, কাকে মনে চলে গেছে বাড়িতে, মানে ওর মা চলে গেছে বাড়িতে। এই যে দেখো সামনে আসে, ও দেখছে দেখো ঘরটা, ঘরটা কি সুন্দর গুছিয়েছে, দেখো কি সুন্দর গোছানো ঘর। তোমরা আসার আগে কি করলো জানো, আমি তো ইয়ে করতে পারছি না, এসে দেখি আমি তো। হ্যাঁ আচ্ছা বাবা, হ্যাঁ আমি আমি এসে দেখি ও বিছানা ঝাড় দিচ্ছে, গুছিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ বড় মা শুয়েছিল, বড় মা বলেছে বড় মা যা ওঠো, জামা পড়ো, গিয়ে যাও আমার ফ্রেন্ড আসবে। হ্যাঁ ওদের দুজনে খেলা শেষ হচ্ছে না, এই যে খেলার জিনিস দেখো কত ছুটি ছুটি রেখেছে, এই যে চলছে আমাদের আড্ডা চলতেই থাকবে। তা আমি আজকে ব্লগটাকে এখানে শেষ করবো, তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো, আমি আশা করি তার থেকেও ভালো হয়ে যাবো, আবার নতুন ভাবে তোমাদের সামনে আসবো। সবাই বাই করে দাও, বাবা বাই করে দাও, গুড ইভিনিং করে দাও, গুড ইভিনিং অ্যান্ড বাই, সবাই ভালো থেকো, বাই করে দাও, বাই করে দাও, সেম বাই করে দাও। Bye!